কিন্তু কাকু আমার সাথে একটা ঘটনা ঘটছে। এই দেখ মমিতা, তুই খেপেছিস? মমিতা মরে গেছে, আরো মরে ফিরে এসেছে না? আরে মমিতা দাঁড়িয়ে আছে কোথায়? কই দেখতে পাচ্ছিস না তো? এই একই মারিস না, মমিতা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না? কাকু মমিতা মারা যাওয়ার কয়েকদিন পর ও আমাকে ফোন করে, কিন্তু আমি ভেবেছি ওর বাড়িতে কেউ করেছে। যখন আমি ফোনটা ধরি কাকু পুরো মমিতার গলা। আমি পাগল হয়ে গেছি? না তুই পাগল হোস নি, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা তো আছি সঙ্গে। আমি পুরো চমকে উঠি, ও আমাকে দেখা করতে বলে। আমি দেখা করতে যাই, ভাবি কেউ তো ইয়ার্কি মারছে, কিন্তু কাকু সত্যি সত্যি মমিতা আমার সাথে দেখা করতে এসছে। মানে আরে আমি না মনে সত্যি পাগল হয়ে গেছি, আমি সত্যি পাগল হয়ে গেছি। কাকু বিশ্বাস করুন, পাগল হচ্ছে কেন? আমি মমিতাকে দেখতে পাচ্ছি। মমিতা এটা তো শুধুই টিজার, টেলার এখন বাকি বন্ধু। আর টেলার দেখার জন্য, প্রমোশন দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে, টিটিএমই, দ্য তন্ময় মন্ডল এন্টারটেনমেন্ট।